Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel. আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে ত্বকের যত্নে 100% কার্যকরী সিক্রেট ফেস মাস্ক রেমেডি নিয়ে। দাগছোপ মুক্ত ফর্সা গ্লাস স্কিনের মতো চকচকে ত্বক সবাই পেতে চায়। বর্তমান সময়ে অনিয়ন্ত্রিত জীবনযাপন, অনিদ্রা, মানসিক চাপ, পুষ্টিজনিত খাদ্যের অভাব, কেমিক্যালযুক্ত ক্রিম ত্বকে ব্যবহার করার ফলে ইত্যাদি কারণে ত্বকের বিভিন্ন সমস্যায় অনেকেই ভুগছেন। ত্বকের বিভিন্ন সমস্যা থেকে পরিত্রাণ লাভের জন্য অনেকেই অনেক কিছু ব্যবহার করছেন, কিছুতেই কোনো ফল মিলছে না। তাই আজ আমি আপনাদের মাঝে ত্বকের যত্নে 100% কার্যকরী সিক্রেট ফেস মাস্ক রেমেডি নিয়ে হাজির হয়েছি। এই ফেস মাস্ক রেমেডিটি নিয়মিত ত্বকে ব্যবহার করার ফলে ত্বকের সকল সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে। ত্বকের বলিরেখা দূর করবে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করবে, রোদে পোড়া কালো দাগছোপ দূর করবে, মেস্তার দাগ দূর করবে, ব্রণের দাগ দূর করবে, যাদের ত্বকে অতিরিক্ত ব্রণের ফলে গর্তের সৃষ্টি হয়ে গেছে সেই গর্তকেও দূর করবে। আশা করি আজকের এই রেমেডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। রেমেডিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিত মানুষদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের হেল্পফুল ভিডিও আরো পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ত্বকের যত্নে 100% কার্যকরী সিক্রেট ফেস মাস্ক রেমেডিটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি রসুন। রসুনের মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়া, অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি এজিং প্রপার্টি, যা আমাদের ত্বকের জন্য খুবই কার্যকরী। নিয়মিত ত্বকের যত্নে রসুনের তৈরি রেমেডি ব্যবহার করার ফলে ত্বকের বলিরেখা দূর করতে সহায়তা করে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে, ত্বকের যদি কোনো প্রকার ইনফেকশন থাকে তা দূর করতে সহায়তা করে, ত্বকের কালো দাগছোপ দূর করে, ত্বককে করে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে। ত্বকের যত্নে 100% কার্যকরী সিক্রেট ফেস মাস্ক রেমেডিটি তৈরি করার জন্য প্রথমে আমি 4 কোয়া রসুন ছিলে নিয়েছি। তো এখানে আমি ইন্ডিয়ান রসুন ব্যবহার করেছি, তাই 4 কোয়া নিয়েছি। আপনারা যদি দেশি রসুন নিতে চান সেই ক্ষেত্রে রসুনের কোয়ার পরিমাণ বাড়িয়ে দিবেন। তো আমি একটি হাঁড়ির মধ্যে রসুনের কোয়াগুলোকে নিয়ে নিলাম। এখন আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এই পর্যায়ে হাঁড়িটাকে আমি চুলার উপরে বসিয়েছি আর চুলার হিটটাকে হাই হিটে করে দিয়েছি। যখন পানিগুলো ফুটে আসবে তখন আমি চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে করে দিব। আর চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে রেখে উপাদানগুলোকে আমি 10 মিনিটের মতো জাল করে নিব। তো দেখতে পাচ্ছেন পানিগুলো ফুটে এসেছে। এই পর্যায়ে আমি চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে করে দিব। এই পর্যায়ে চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে করে দিয়েছি আর এখন 10 মিনিটের মতো উপাদানগুলোকে জাল করে নিব। ত্বকের যত্নে 100% কার্যকরী সিক্রেট ফেস মাস্ক রেমেডি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদেরই উপকার হবে। আমি এই রেমেডিটি ঠিক যেই নিয়মে তৈরি করছি আপনারাও ঠিক এই নিয়মে রেমেডিটি তৈরি করে আপনাদের ত্বকের যত্নে ব্যবহার করবেন। নিয়মিত ত্বকের যত্নে এই রেমেডিটি ব্যবহার করার ফলে আপনাদের ত্বকের সকল সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। উপাদানগুলো আমি 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন পানিগুলো শুকিয়ে গেছে আর রসুনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে চুলার হিটটাকে বন্ধ করে দিয়ে আমি হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো হাঁড়িটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর উপাদানগুলোকেও খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এই পর্যায়ে এই উপাদানগুলোকে একটি হ্যান্ড ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম। এখন আমি এই উপাদানগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। উপাদানগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এই পর্যায়ে একটি ছাঁকনির সাহায্যে আমি এই উপাদানগুলোকে ছেঁকে নিচ্ছি। ছাঁকনির সাহায্যে উপাদানগুলোকে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। তো এর ঘনত্বটা কেমন হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আপনারাও ঠিক এই ঘনত্বে এই উপাদানটি তৈরি করে নিবেন। এই পর্যায়ে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। তো কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পর চামচের সাহায্যে খুব ভালোভাবে কর্নফ্লাওয়ার গুলো উপাদানগুলোর সাথে মিশিয়ে নিব। তো খুব ভালোভাবে মিশিয়ে নিব, এর মধ্যে যাতে কোনো প্রকার লাম্পস না থাকে সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে উপাদানগুলোর সাথে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে খুব ভালোভাবে উপাদানগুলোর সাথে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে নিয়ে নিয়েছি রোজ ওয়াটার। এখানে আমি 2 চামচ পরিমাণ রোজ ওয়াটার দিয়ে দিব। রোজ ওয়াটার আমাদের ত্বকের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। নিয়মিত ত্বকের যত্নে রোজ ওয়াটার ব্যবহার করার ফলে সকল প্রকার কালো দাগছোপ দূর করতে সহায়তা করে, ত্বকের ময়লাকে গভীর থেকে তুলে আনে, ত্বককে করে গভীর থেকে ফর্সা। তো খুব ভালোভাবে উপাদানগুলোর সাথে রোজ ওয়াটার মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে উপাদানগুলোকে একটি হাঁড়ির মধ্যে ঢেলে নিচ্ছি।
এই পর্যায়ে হাঁড়িটাকে চুলার উপরে বসিয়েছি। চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে রেখে উপাদানগুলোকে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো 2 মিনিটের মতো জাল করার ফলে আপনারা দেখতে পাবেন যে উপাদানগুলো ঘন হয়ে এসেছে। যখন দেখবেন উপাদানগুলো ক্রিমের মতো হয়ে এসেছে, তখনই বুঝতে পারবেন যে উপাদানগুলো খুব ভালোভাবে জাল করা হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন উপাদানগুলো কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এই পর্যায়ে চুলার হিটটাকে বন্ধ করে দিব আর এই হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে নিব। হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন উপাদানগুলোর ঘনত্ব কেমন হয়েছে। এই পর্যায়ে একটি পরিষ্কার বাটির মধ্যে আমি উপাদানগুলোকে তুলে নিচ্ছি। এই পর্যায়ে নিয়ে নিয়েছি মধু। এখানে আমি 1 চামচ পরিমাণ মধু দিয়ে দিব। মধু আমাদের ত্বকের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। নিয়মিত ত্বকের যত্নে মধু ব্যবহার করার ফলে সব ধরনের কালো দাগ ছোপ দূর করতে সহায়তা করে, ত্বককে গভীর থেকে ফর্সা করে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করতে সহায়তা করে। তো খুব ভালোভাবে উপাদানগুলোর সাথে মধু মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে নিয়ে নিব অ্যালোভেরা জেল। এখানে আমি 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জন্য খুবই কার্যকরী। নিয়মিত ত্বকের যত্নে অ্যালোভেরা জেল ব্যবহার করার ফলে ত্বকের সব ধরনের কালো দাগ ছোপ দূর করে, ত্বককে করে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে। তো খুব ভালোভাবে উপাদানগুলোর সাথে অ্যালোভেরা জেল মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কোকোনাট অয়েল বা নারিকেল তেল। কোকোনাট অয়েল আমাদের ত্বকের জন্য খুবই কার্যকরী। নিয়মিত ত্বকের যত্নে নারিকেল তেল ব্যবহার করার ফলে ত্বককে গভীর থেকে ফর্সা করে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে টানটান করতে সহায়তা করে, ত্বকের বলিরেখা দূর করতে সহায়তা করে। তো সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। উপাদানগুলো যখন খুব ভালোভাবে মিশে যাবে, ত্বকের যত্নে 100% কার্যকরী সিক্রেট ফেস মাস্ক রেমিডিটি খুব সহজেই তৈরি হয়ে যাবে। সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ত্বকের যত্নে সিক্রেট ফেস মাস্ক রেমিডিটি খুব সহজেই তৈরি হয়ে গেল। আপনারা চাইলে এই সিক্রেট ফেস মাস্ক রেমিডিটি বেশি করে তৈরি করে 7 দিনের মতো নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে আপনাদের ত্বকের যত্নে অনায়াসে ব্যবহার করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে বলে দিব এই সিক্রেট ফেস মাস্ক রেমিডিটি আপনারা আপনাদের ত্বকের যত্নে কিভাবে ব্যবহার করবেন। এই সিক্রেট ফেস মাস্ক রেমিডিটি আপনারা 2টি নিয়মে আপনাদের ত্বকের যত্নে ব্যবহার করতে পারবেন। এই ফেস মাস্কটি আপনারা ময়েশ্চারাইজার ক্রিম হিসেবেও ব্যবহার করতে পারবেন, এছাড়াও ফেস মাস্ক হিসেবেও ক্রিমটি ব্যবহার করতে পারবেন। আপনারা গোসলের 1 ঘন্টা আগে খুব ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে আপনাদের ত্বকটিকে ধুয়ে নেবেন। এরপর একটি মেকআপ ব্রাশ অথবা আঙুলের সাহায্যে এই ফেস মাস্কটি খুব ভালোভাবে লাগিয়ে সার্কাল মোশনে 10 থেকে 15 মিনিটের মতো আপনাদের ত্বকের মধ্যে মাসাজ করবেন। এরপর আবারও মেকআপ ব্রাশের সাহায্যে ক্রিমটি আপনাদের ত্বকে লাগাবেন। লাগিয়ে রেখে দিবেন 1 ঘন্টা। 1 ঘন্টা পর নর্মাল পানি দিয়ে ত্বকটিকে ধুয়ে ফেলবেন। আপনাদের ত্বকে যদি ব্রণের সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনারা এই রেমিডিটি ব্যবহার করার পর ফেস ওয়াশ দিয়ে আপনাদের ত্বকটিকে ধুয়ে ফেলবেন। আর যদি ত্বকে কোনো ব্রণের সমস্যা না থাকে, সেই ক্ষেত্রে ফেস ওয়াশ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আর আপনারা চাইলে এই ক্রিমটি রাতে ময়েশ্চারাইজার ক্রিম হিসেবেও ব্যবহার করতে পারেন। রাতের বেলা ক্রিমটি দিয়ে ঘুমিয়ে যাবেন, সকালবেলা ঘুম থেকে উঠে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলবেন। এই নিয়ম অনুসারে আপনারা যদি রেমিডিটি নিয়মিত আপনাদের ত্বকের যত্নে ব্যবহার করেন, তাহলে আপনাদের ত্বকের সকল প্রকার সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে। আশা করি আজকের এই ফেস মাস্ক রেমিডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে।